সাবস্ক্রাইব করুন ওয়াক উইথ বং বয়েজ এবং আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। সেরা দুর্গাপুজো থিম 2019-এর আর একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। দক্ষিণ কলকাতার যে সকল পূজা মণ্ডপে প্রচুর মানুষের ভিড় হয়, দারুণ দারুণ থিম প্রত্যেক বছর তারা উপহার দেন, তাদের মধ্যে নাকতলা উদয়ন সংঘের নাম কিন্তু দর্শকদের বিচারে রয়েছে প্রথম সারিতে। সুতরাং এবছর নাকতলা উদয়ন সংঘের মূল ভাবনার বিষয় কী রয়েছে সেটা সম্বন্ধে আমরা একটু পরিচিত হয়ে নিই। এবছর নাকতলা উদয়ন সংঘের মূল ভাবনা কি রয়েছে? এবছরের ভাবনা, আমরা প্রতি বছরই চেষ্টা করি নতুন নতুন কিছু করার। এবছর আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রখ্যাত শিল্পী শ্রী ভবতোষ সুতার, তারই চিন্তাধারার মাধ্যমে এবার যেটা তিনি উপস্থাপন করছেন তার নাম হচ্ছে জন্ম। এইটা জন্মর মানে বলতে শুধু মানুষ জন্ম না, আমাদের বিভিন্ন কীটপতঙ্গ যে জন্ম হয় বিভিন্ন পঙ্কের মানে পাকের মধ্যে দিয়ে, সেটা এই সবটা মিলেই আপনি দেখতে পাচ্ছেন। সাউথ কলকাতায় অনেক ক্লাব আছে, তার মধ্যে দর্শকদের বিচারে নাকতলা উদয়ন সংঘ সবার উপরে রয়েছে। একবার দুবার নয়, ধারাবাহিকভাবে বছর পর বছর নাকতলা উদয়ন সংঘ এমন কিছু সৃষ্টি করছে যা মানুষকে দর্শককে প্রচুরভাবে আকৃষ্ট করছে, এই রহস্যটা ঠিক কোথায়? আসলে রহস্য না, আসলে ছোটবেলা থেকেই যখন আমরা এই পুজোর যদি আমরা জন্মলগ্ন দেখেন, আমরা প্রথমে আমরা এইসব পুজো দুর্গাপুজো আমরা করতাম না। আমরা যখন ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে নর্থের দিকে আমরা যেতাম, দেখতাম যে প্রচুর মানুষের ঢল, কিন্তু আমরা তারপরে একটা পুজো আরম্ভ করলাম, সেটা সাবেকি পুজো। সাবেকি পুজো করতে গিয়ে দেখলাম যে এরকম নর্থে গিয়ে আমাদের খুব তখন নিজেদের খারাপ লাগলো যে সাউথ কলকাতার টালিগঞ্জ টামদিপুর এপারটায় আর কেউ আসতে চায় না, কারণ বলছে ভালো পুজো নেই। তখন আমরা কিছু ছেলে মিলে মিলে আমরা চেষ্টা করলাম যে দেখি না যদি কোনো রকমভাবে পুজোটাকে একটু আর একটু বাড়ানো যায়। তা প্রথম বছর এরকমভাবে আমরা জয়ন্ত মুখার্জি তেনার হাত ধরে প্রথম বছর আমরা 12 মাসে 13 পার্বণ করলাম। তখন দেখলাম লোক চাইছে আমাদের, এরপরে দেখলাম যে বেশ ভালোই যে লোকজন আসছে, ভালো লাগছে। এবং আপনারা বিশেষ করে আপনারা আমাদের সঙ্গে এত সহযোগিতা করেন, আমাদের ক্যাম্পেনিংগুলি এমনিভাবে করেন। এবার এখন আস্তে আস্তে আমরা সাউথে যখন এরকমভাবে করতে আরম্ভ করলাম, আমাদের সঙ্গে আরও 4-5টা এখানে সাউথে বড় ক্লাব আছে যারা পুজো করে, তখন দেখলাম যে সাউথেই এখন লোক বেশি। এটা রহস্য কিছু না, রহস্য হচ্ছে জনগণ ভালোবাসছে, জনগণ আমাদের আশীর্বাদ করছে। অবশ্য আমাদের একটাই যে দর্শক আসুক, দর্শক আমাদের ভালো বলুক, সঙ্গে আপনারা তো আছেনই। আচ্ছা, মেটেরিয়াল কি ইউজ করা হচ্ছে? মেটেরিয়াল একদমই মানে লো বিষয়ের মেটেরিয়াল, মানে খুব ভালো লাগবে আপনাদের। প্রথমত সরকারের সব রকম নিয়ম মেনে আমরা রট আয়রনের পুরো প্যান্ডেলটাই রট আয়রনের হচ্ছে, সঙ্গে খড়, তারপরে হচ্ছে ঠাকুরটা হবে হচ্ছে আপনার হচ্ছে কাগজের মন্ডের ঠাকুরটা আছে আর কি, কাগজের ঠাকুর ফাইবার ইউজ করা হয়েছে, আর মাটি আছে, তারপরে কলসি আছে, এরকমভাবে আর কি করা হচ্ছে। মণ্ডপ শিল্পী তো আপনি বললেন, প্রতিমা শিল্পী কি উনি? প্রতিমা শিল্পী উনি, ভগবদাপ বা ঠাকুরটা অন্য কাউকে দেয় না। আচ্ছা, প্রত্যেক বছর যেরকম আমরা দেখি যে প্রচুর চাপ সৃষ্টি হয়, আপনাদের প্রচুর চাপ থাকে, এত ভিড় ব্যবস্থা, তো সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে VIP গেটটা যদি তুলে দেওয়া সম্ভব, তো আপনারা কি সেই পন্থা অবলম্বন করছেন নাকি? দেখুন, VIP আমাদের কাছে সবাই, যারা জেনারেল লাইনে আছে তারাও VIP, তারা যদি কালকে বিমুখ হয় তাহলে আমার এই পুজোর দাম থাকবে না। VIP থাকে তো গুটি কয়েক মানুষ, যদি প্রতিদিন প্রতি ঘন্টায় যদি 1 লাখ ফুটফল হয় তার মধ্যে হয়তো 500 জন VIP থাকেন। সুতরাং VIP অগ্নিভাবে তো ইসে করে না, নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর কথা আমরা শুনে সেরকমই একটা ব্যবস্থা করছি যে উনি যেমন বলেছেন তার বদলে যদি মেম্বার্স কার্ড কিছু করা হয়। এই সৃজনশীল শিল্পের ছোঁয়াটা দর্শকরা ঠিক কবে থেকে পেতে চলেছে? আমাদের উদ্বোধন হয় মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ উনি তারপরে সময় পান না, উনি আমাদের রিকোয়েস্ট করেন যে মহালয়ার দিন উনি উদ্বোধন করবে, তারপর 2 দিন সময় আমরা নিই একটু রেডি হওয়ার জন্য, সবটা তো রেডি হয় না। সেই জন্য আমরা বলছি আপনারা উদ্বোধনের দিন কেউ আসবেন না, আপনারা 2 দিন বাদে আমাদের আসুন, আমরা নিশ্চয়ই আপনাদের সকল রকম ব্যবস্থা করব, সকল রকম সুযোগ সুবিধা। আমাদের ভলেন্টিয়ার্স আছে, এবং এবছরও মানে পুলিশের ধারণা অনুযায়ী যে আমাদের এইখানে নাকি একটু বেশি ভিড় হওয়ার কথা, সেই জন্য স্পেশাল আরও 1 কোম্পানি পুলিশ রাখা হয়েছে এই জন্য, এবং আমাদের প্রাইভেট সিকিউরিটি থাকে, এবং আমাদের 400-500 ভলেন্টিয়ার্স থাকে, তারা দিন রাত পরিশ্রম করে। আসুন, কোনো রকম অসুবিধা নেই, উদয়ন সঙ্গে দেখে আপনারা খুব খুশি হবে। এবছরে দুর্গাপুজোর জন্য দর্শকদের প্রতি আপনার 2টো বক্তব্য, দর্শকরা আসবেন এই বিষয়ে?
বক্তব্য বলতে আপনারা আসুন, যে আমরা পুলিশের সঙ্গেও কথা বলেছি, আগের বার একটু ওই মানে পার্কিং ফার্কিং এ গন্ডগোল হয়েছে, আমরা লালবাজারের সঙ্গে কথা বলেছি, ডিসি হেডকোয়ার্টারের সঙ্গে কথা হয়েছে, সিপির সঙ্গে কথা হয়েছে, সিপি বোধ হয় এই 14 না 15 তারিখ ভিজিটে আসবেন, ওনাকেও বলেছি যে উল্টো দিকে যে আমাদের ঢোকার উল্টো দিকে যে গলিগুলি ওই গলিগুলি যাতে খুলে দেওয়া হয়, ওখানে যাতে সবাই পার্কিং করতে পারে, এই সেই জন্য আমরা বলেছি, উনি বলেছেন যে দেখে আজ এসে দেখবেন দেখে, এবং আগের বার প্রচুর সংখ্যক ড্রপ গেট করেছে, সেতেও মানুষের খুব অসুবিধা হয়েছিল, সেটা এবছর থাকবে না, একদম কথাই হয়ে গেছে, মানুষ ওপেন অ্যাক্সেস পাবে, আপনারা আসুন, আপনাদের কোনো রকম অসুবিধা হবে, আর যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের ভলেন্টিয়ার থাকবে, যদি কোনো বৃদ্ধা বা প্রতিবন্ধী এরকম কোনো মানুষ হয় তারাও আমাদের ভলেন্টিয়ারদের সঙ্গে যোগাযোগ করবেন, তারা সরাসরি মণ্ডপে চলে আসবে, কোনো রকম অসুবিধা হবে। লক গেটের সংখ্যা কমিয়ে সিকিউরিটির ব্যবস্থা জোরদার করে পার্কিং লটের সংখ্যা বাড়িয়ে এবছর নাকতলা উদয়ন সংঘ কিন্তু দর্শকদের নতুন রূপে অভ্যর্থনা জানাতে একেবারে প্রস্তুত। সুতরাং অবশ্যই আসতে হবে, দর্শন করতে হবে এই পূজা মণ্ডপকে, আর অবশ্যই কিন্তু এই ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, আবার ফিরে আসবে একটা নতুন ভিডিওর সাথে, শুধু মনে রাখতে হবে ভিডিও দেখবে তবেই তো জানবে।